খরচ অস্বাভাবিক বৃদ্ধির ফলে আট দফা সময় বাড়িয়েও হজ কোটা পূরণ করতে পারেনি বাংলাদেশ। এ অবস্থায় হজ যাত্রীদের কোটা সৌদি আরবে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। শীঘ্রই এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে সৌদি সরকারকে জানিয়ে দেওয়া হবে। ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হজ মোহাম্মদ মতিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে জানান, হজের নিবন্ধিত কার্যক্রম বন্ধ করা হয়েছে, বাংলাদেশ পূরণে আরও 7,000 বাকি রয়েছে। হজ কোটা সিলিন্ডার বিষয়ে আজকে আমাদের এই প্রতিবেদন। প্রিয় ভিউয়ার, বিস্তারিত প্রতিবেদনে বলা হয়, চাঁদ দেখা সাপেক্ষে আগামী 27 জুন নয় জিলহজ পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজ ঘোষণা করা হয়। প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছিল 6,83,015 টাকা। বেসরকারি এজেন্সির মাধ্যমে হজ পালনে সর্বনিম্ন খরচ ধরা হয়েছিল 6,72,618 টাকা। এর সঙ্গে যুক্ত হবে কুরবানির খরচ। পরবর্তীকালে সৌদি অংশের খরচ কমানোর ফলে সরকারি বেসরকারি উভয় প্যাকেজে 11,000 টাকা কমানো হয়। তারপর গত বছরের তুলনায় এবছরও খরচ বেড়েছে জনপ্রতি প্রায় 1,50,000 টাকা, ফলে হজে যাওয়ার খরচ অনেক সাধ্যের বাইরে চলে গেছে। প্রাথমিকভাবে নিবন্ধন হলেও চূড়ান্ত নিবন্ধনে আগ্রহে বাটা পড়ে মানুষের। হজ সংশ্লিষ্টরা বলছেন, অনেকেই করোনার আগে পাক নিবন্ধন করেছেন, তখন হজের প্যাকেজ মূল্য ছিল 3.5 লাখ টাকা থেকে 4 লাখ টাকার মধ্যে। বর্তমানে এই প্যাকেজ দাঁড়িয়ে প্রায় 7 লাখ টাকা হয়েছে। বিমান ভাড়ার কারণে মূলত হজের খরচ বেড়েছে। গত বছর যেসব বিমান ভাড়া ধরা হয়েছিল 1,40,000 টাকা, এবছর তা বাড়িয়ে 1,97,797 টাকা। অর্থাৎ গত বছরের চেয়ে এবছর বিমান ভাড়া বেড়েছে প্রায় 60,000 টাকা। এই প্রসঙ্গে জানতে চাইলে এজেন্সি মালিকদের সংগঠন হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাব সভাপতি মোহাম্মদ শাহাদাত হুসেন তাসলিম গণমাধ্যমকে বলেন, প্যাকেজের উচ্চ মূল্যের কারণে অনেকেই পাক নিবন্ধন করলেও চূড়ান্ত নিবন্ধন করেননি, ফলে কয়েক হাজার হজের কোটা খালি রেখেই নিবন্ধন কার্যক্রম বন্ধ করা হয়েছে। খালি কোটাগুলো সৌদি সরকারের কাছে ফেরত পাঠানো হবে, এতে আগামী বছরের হজের কোটা পেতে কোনো সমস্যা হবে না। বৈশ্বিক পরিস্থিতির কারণে এবার অনেক দেশেই হজের কোটা খালি থাকবে বলে দাবি করেন হাব সভাপতি। জানা যায়, সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী এই বছর বাংলাদেশ থেকে 1,27,198 জন হজের যাওয়ার কথা। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 15,000 এবং বেসরকারি ব্যবস্থাপনায় 1,12,198 জন হজে পাঠানোর প্রস্তুতি ছিল, কিন্তু এতে বাদ সাধে হজ প্যাকেজের উচ্চ মূল্য। হজের খরচ অস্বাভাবিক বৃদ্ধির ফলে সাড়া মিলেনি হজ যাত্রীদের নিবন্ধনে। সর্বশেষ তথ্য অনুযায়ী 1,19,695 জন হজ যাত্রী নিবন্ধন করেছেন। কোটা পূরণে আরও 7,503 জন হজ যাত্রী নিবন্ধনের প্রয়োজন ছিল, কিন্তু আট দফা সময় বাড়িয়েও সাড়া না মেলায় ইতিমধ্যে হজের নিবন্ধন সার্ভার বন্ধ করে দেওয়া হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হজ মোহাম্মদ মসিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, শীঘ্রই এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে সৌদি আরবকে জানিয়ে দেওয়া হবে। এর মধ্যে থেকে অন্তত 5,000 কোটা সৌদি আরবের কাছে সিলিন্ডার করা হবে। সৌদি সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। প্রিয় ভিউয়ার, যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।